যৌবন বয়সে পদার্পণ করার আগে পৃথিবীর মধ্যে একটা নজির স্থাপন করলেন, তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইসমাঈল নবী, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একজন নেককার সন্তান দাও। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ ধৈর্যশীল এবং বুদ্ধিমান একজন সন্তানের সুসংবাদ ইব্রাহিমকে দিয়ে দিলাম। বেঈমানরাও এই ব্যাপারে একমত, আহলে কিতাব যারা তারাও একমত, এই সন্তান দ্বারা উদ্দেশ্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইসমাঈল নবী যখন দুনিয়াতে আসে, ইব্রাহিম নবীর বয়স তখন 86 বছর, ইসহাক নবী যখন দুনিয়াতে আসে, ইব্রাহিম নবীর বয়স তখন 99 বছর। এই উপায় মাইনা নিছি সব, ইসমাঈলকে জবাই করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন ইসমাঈল। দেওয়ার পর আল্লাহ বললেন, জনমানবহীন এলাকায় রেখে আসেন, নিয়ে গেছে। হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন, ইসবাহ মা তুহিব্বু, আপনার পছন্দনীয় জিনিস আপনি জবাই করেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর 100 উট আল্লাহ রাস্তায় কোরবানি করে দেয়। দ্বিতীয় দিন আবার স্বপ্নার প্রিয় বস্তু জবাই করেন, এরপর আবার উনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, ইসবাহ মা তুহিব্বু, আপনি আপনার প্রিয় বস্তুটা জবাই করেন। ইব্রাহিম নবী বুঝতে পারলেন, আমার প্রিয় বস্তু অন্য কেউ নয়, আমার সন্তান হলেন আমার প্রিয় বস্তু ইসমাঈল। হাজেরার কাছে আসছে, আসার পর বললেন, হাজেরা সন্তান ইসমাঈলকে সাজায় দাও, এক জায়গায় নিয়ে যাব। হাজেরা সাজায় দিলেন। তাফসীরের কিতাবে উল্লেখ হয়, ইসমাঈলকে নিয়ে যখন রওনা হয়, ইবলিসের মেজাজ খারাপ হয়ে যায়। এমন বড় কাজ আল্লাহকে খুশি করার জন্য মানুষ মানুষকে জবাই করবে, বাবা সন্তানকে জবাই করবে, ইবলিস ব্যাপারটা মেনে নিতে পারে না। হাজেরার কাছে গেছে ইবলিস, যাওয়ার পর বলে, তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে? হাজেরা জবাব দেয়, ঘুরতে নিয়ে গেছে। ইবলিস কয়, না না, তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করতে চায়। হাজেরা জবাব দেয়, লা ইউমকিনু লাহু ওয়া লা ইয়ামবাগী লা, অসম্ভব, এটা উনি করতেই পারেন না, এটা তার পক্ষে সম্ভব না। ফা ইন্নাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাঈলকে অনেক ভালোবাসে, এটা উনি করবে না। ইবলিস বারবার বুঝায়, হাজেরা বারবার না করে। এক পর্যায়ে ইবলিস কয়, আল্লাহু আমার জাওজাকি আইয়াজ বাহা ইবনা, আল্লাহ তোমার স্বামীকে আদেশ করেছে তোমার সন্তান জবাই করার জন্য। হাজেরা জবাব দেয়, আল্লাহু আমার, আল্লাহ হুকুম করেছে। ইবলিস জবাব দেয়, হ্যাঁ। হাজেরা জবাব দেয়, আল্লাহ যখন হুকুম করলেন তাহলে আপনার এত চিন্তার কি? আল্লাহর হুকুম আমার স্বামী বাস্তবায়ন করবে, আমি যদি জানতে পারতাম আমার স্বামী আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমার সন্তানকে নিয়ে যায়, আমি আরো স্বতঃস্ফূর্তভাবে তার কাজে অংশগ্রহণ করতাম। ইবলিস কয়, না, এই জায়গায় ধোকা দেওয়া যাবে না। গেছে রাস্তায়, রাস্তায় যাওয়ার পর ইসমাঈলকে দূর থেকে ডাক দিছে, মুরব্বি সাই যায়, ইসমাঈল নবী কয়, কি হইছে? বাপের হাত ধরে হাঁটতেছে। গেছে যাওয়ার পর বলতেছে, ইন্না আবাকা ইউরিদু আইয়াজবাহা, তোমার আব্বা তোমারে জবাই করতে চায়। ইসমাঈল নবী জবাব দেয়, অসম্ভব, আব্বা আমারে যে ভালোবাসে মহব্বত করে আমারে জবাই করবে কেন? বারবার বুঝায় বাচ্চা মানুষ 6 বছর বা 7 বছর বয়স। ইসমাঈল নবী এক পর্যায়ে কয়, আল্লাহু আমার আবাদ, আল্লাহ তোমার পিতাকে আদেশ করছে। ইসমাঈল নবী কয়, তাই আল্লাহ আদেশ করছে, আমার আব্বা আল্লাহর হুকুম যেন ভালোভাবে বাস্তবায়ন করতে পারে, আমি ইবলিস কয়, না, সর্বনাশ, এ তো মা যেমন ছেলেও তেমন, প্রত্যেক ঘরে ঘরে এমন মা এমন সন্তান আল্লাহ পয়দা করে দেবে, যে সন্তান পিতা মাতাকে এবাদতের ক্ষেত্রে সহিভাবে কোরআন পড়ানো হয়, তখন আপনি বুঝবেন আমি তো মক্ষর, আমি তো জিনার সাথে সম্পৃক্ত, আমি তো মিথ্যা কথা বলি, আমার উপর আজাব কেন আসে না? এই ছেলেগুলার কারণে আল্লাহ আজাব বন্ধ করে দেবে, তখন বুঝতে পারবেন।
বলতেছিলাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে পারে নাই। ধোঁকা না দেওয়ার পর ইসমাঈলকে নিয়ে গেছে মিনায়। নেওয়ার পর ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমার সন্তানটাকে একটু পরীক্ষা করা প্রয়োজন, সন্তান আল্লাহকে কেমন মহব্বত করে। ইব্রাহিম নবীর চিন্তা, সন্তান যদি হ্যাঁ বলে তাও জবাই করব, না বললেও জবাই করব। সন্তানকে পরীক্ষা করার জন্য বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি। ইসমাঈল নবী সাথে সাথে জবাব দিলেন, আব্বা আপনি আমাকে জবাই করতে দেখছেন, কি জানতে চান? ইব্রাহিম নবী বললেন, ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত, চিন্তা করে তুমি আমাকে জানায় দাও। ইসমাঈল নবী জবাব দিলেন, আব্বা চিন্তার কোনো প্রয়োজন নাই, ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ যে বিষয়ে আপনাকে আদেশ করেছেন এই বিষয়টা এই মুহূর্তে আপনি পালন করেন। হযরত ইব্রাহিম নবী এই কথা শোনার পর ইসমাঈল নবী বললেন, আব্বা মানুষ জবাই করার সময় অনেক ভয়ের কারণ আছে আমার, ব্যাপারে আপনার চিন্তা হইতে পারে আমি দৌড়াইয়া পালায়া যাই কিনা, আমি আপনার কাজে সহযোগিতা করব কিনা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। ইব্রাহিম নবীকে ইসমাঈল বলতে লাগলেন, আব্বা কয়েকটা ওসিয়ত আপনাকে করব। এক নাম্বার, আমার যে জামাটা রক্তমাখা জামা, জামাটা আম্মার কাছে পৌঁছায় দিবেন, আম্মা অন্তত আমার জামাটা দেখা সান্ত্বনা পাইবে, আমি যেহেতু বিদায় নিয়ে আসতে পারি নাই। দুই নাম্বার, আব্বা আমাকে জবাই করার সময় হাত পা গুলা ভালোভাবে বাঁধবেন। ইব্রাহিম নবী প্রশ্ন করলেন, হাত পা কেন বাঁধতে বললা? ইসমাঈল নবী জবাব দেয়, আব্বা মরণের যন্ত্রণা নাকি বড় ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর যন্ত্রণায় আমার হাত নড়তে পারে, পা নড়তে পারে, আল্লাহর হুকুম পালন করার সময় আমার পা আপনার শরীরে রাখবে, আমি মরণের সময় এই বেয়াদবি করতে চাই না। তিন নাম্বার, আমাকে যখন জবাই করবেন আমার চেহারাটা নিচের দিকে দিবেন, আমার এই দিক দিয়ে আপনি অস্ত্র চালাইবেন না, আমার গলার উপর দিয়ে অস্ত্র চালাইবেন। ইব্রাহিম নবী প্রশ্ন করলেন, কেন সামনে দিয়া চালাইলে কি অসুবিধা? ইসমাঈল নবী বলে, আব্বা আপনি যখন অস্ত্র চালাইবেন আমার আর আপনার চেহারাটা মুখোমুখি হয়ে যাবে, আপনাকে আমি দেখব, আপনি আমার বাবা, আপনি আমার দিকে তাকাইবেন, আমি আপনার সন্তান, আমাকে জবাই করার সময় সন্তানের চেহারার দিকে তাকাইয়া বাবা হিসাবে আপনার অন্তরে মায়া জাগতে পারে। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে মাখলুকের কোনো মহব্বত যেন অন্তরে কাজ না করে, 100% যেন সফলতা লাভ করতে পারেন, এই জন্য আমার চেহারাটা নিচের দিকে করে দিবেন। এই কথা বলার পর ইসমাঈল নবী আরো বললেন, আব্বা তরবারিটা ভালো করে ধার দিয়ে নিয়েন, যেন জবাই করার সময় তাড়াতাড়ি জবাই হয়ে যায়, আমার যেন কষ্টটা বেশি না হয়। ইসমাঈল নবীকে ইব্রাহিম নবী বুকে জড়ায়া ধরলেন আর বললেন, তুমি এমন একজন সন্তান যে সন্তান বাবাকে আল্লাহ এবাদত পালন করার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করে, তোমার মতো সন্তান নিয়ে আমার বড় গর্ব হয়, এমন সন্তান এমন যুবক প্রত্যেকটা বাবাকে আল্লাহ দান করে দেয় বলেন আমিন। হযরত ইসমাঈলের গলায় যখন অস্ত্র চালাইবেন, ফালাম্মা আসলামা, দুজন সম্মত হলেন, ওয়াতাল্লাহু লিল জামিন, অস্ত্র যখন চালানোর জন্য উদ্যত হলেন, ইবলিস আইসা ইব্রাহিম নবীকে বারবার ধোঁকা দিতে চায়, ইব্রাহিম নবী কঙ্কর মারলেন, আবার ধোঁকা দিতে চায়, আবার কঙ্কর মারলেন, এই জন্য হাজি সাহেবরা হজে গেলে কঙ্কর মারতে হয়, এইভাবে বারবার ব্যর্থ যখন হয়, ওয়াতাল্লাহু লিল জামিন যখন ছুরি চালাইবেন, হঠাৎ পিছন থেকে আওয়াজ শুনতে পাইলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদাকতার রুইয়া, আপনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন, আর জবাই করার প্রয়োজন নাই, আপনাকে আমি আল্লাহ পরীক্ষায় শতভাগ সফলতা দান করলাম।
এই জন্য আল্লাহ কুরবানি চায় কিন্তু কুরবানি নেয় না আবার বাংলাটা বুঝেন আল্লাহ কুরবানি চায় কুরবানি নেয় না কি বললাম কুরবানি চায় কুরবানি নেয় না কুরবানি চায় আল্লাহ কুরবানি নেয় না কুরবানি চায় যখন দেখে বান্দা কুরবানি দিতে পূর্ণ প্রস্তুত হয়ে যায় ওই মুহূর্তে আল্লাহ পাক তাকে সফলতা দান করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ দেখলেন একটা দুম্বা তাফসীরের কিতাবে আছে এটা জান্নাতে পালা হইছে দুম্বাটা এটা জিবরিল আমিনের মাধ্যমে পাঠায়া দিয়েছেন ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন সিং আছে চোখগুলো বড় চমৎকার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এইজন্য প্রাণী কিনার সময় আমরা দেখি চোখ চমৎকার কিনা সিংগুলা সুন্দর কিনা কারণ জান্নাতি ওই দুম্বাটা চোখ ছিল বড় চমৎকার সিংগুলাও ছিল খুব সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আজকে থেকে আর সন্তান কুরবানি দেওয়ার প্রয়োজন নাই কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য আমি আল্লাহ কুরবানির বিধান চালু করে দিলাম ইসমাইল নবী বাবাকে সহযোগিতা করেন আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন